গেছিলাম, তোমার মনে করো নদী দেখি কেমন দেখা যায়। ওরে বাবা, তা হয়ে যাবে কেন, তুমি বোঝো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আর একটু নতুন ব্লগে। দেখতে পাচ্ছেন সকাল সকাল রেডি হয়ে গেছি, একটু বাজারে যাবো। আপনারা সবাই জানেন সবাই হলো আলাদা হয়ে গেছিলো, মা বাবাকে নিয়ে হলো আমি নতুন করে সংসার শুরু করছিলাম। তো আমার মেয়ের অনুষ্ঠানে সবাই বেড়াইতে আসছে, তখন আমার এই ছিল যে সবাই একসাথে খাওয়া দাওয়া করো, যখন আপুরা চলে যাবে তখন হলো যে যার মতো সংসার করো, সমস্যা নেই। তো এখন হলো বাজারে তো কয়েকদিন ধরে যাইতেছি, হয় কি মানে মার হলো মন থাকে না, মনে থাকে না। আর আর আমার হলো না, ঘরের মধ্যে যদি পুরা পাশটা না থাকে না তাহলে আমার ভালো লাগে না। যদি মা বলে যে এটা নাই ওটা নাই, বা একটা জিনিস করতে বলছি তখন বললো যে এটা নাই, তখন খারাপ লাগে। তো এখন শুনলাম যে কয়েকটা জিনিসই নাই, যেটা যেগুলো ইম্পর্টেন্ট, মাছ নাই, ই নাই। ইলিশ মাছ আছে, ইলিশ মাছগুলো হলো আমি একটু রাখতেছি, কারণ ইলিশ মাছটা আমার একটু প্রয়োজন। এই জন্য ইলিশ চার পাঁচটা হলো শেষ হয়ে গেছে, আসার পরে সবাইকে খাওয়াইছি। আমি এবার ইলিশ তেমন একটা রাখি নাই, কারণ টাকা তেমন একটা ছিল না, ইলিশ রাখা হয় নাই। তো আমি বললাম যে ওই বার আমার নতুন বাড়ির জন্য দুইটা তিনটা ইলিশ রাখো। তো দুইটা ইলিশ আছে মনে হয়, মেবি তাও আমি জানি না, আরেকটা ইলিশ ই করা হবে, জবাই করা হবে, তাও আপা হলো সরিষা ইলিশ খাবে। তো মাছ মাংস খুবই কম আছে, এই জন্য হলো যাইতেছি মাছ মাংস আনার জন্য আর কিছু সবজি আনার জন্য। তো মাসুদের ফোন দিয়েছিলাম, মাসুদের মোটরসাইকেল দিয়ে যাবো সেই নিয়ে করেই, কিন্তু মাসুদ হলো আয়সা বলতেছে যে প্রবলেম হয়ে গেছে, তার মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে। তো এখন হলো হাইটা হাইটেই যাইতেছি। তো আবদিয়াকে হলো রাইখা আসছি, আবদিয়াকে খাবার কিনা দিয়ে রাইখা আসছি। তো তাড়াতাড়ি যাবো আর আসবো, দেখি কতটুকু সময় লাগে। আর আপনারা সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন মাসুদ আসতেছে, তো মাসুদের জন্য আমি প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে অপেক্ষা করতেছি, ঘুমে থেকে উঠবে তারপর ফ্রেশ হবে তারপর যাবে। তো এই জন্য আমি অপেক্ষা করতেছি, সকাল সকাল বাজারে অনেক কিছু পাওয়া যায়, মাছ মাংস সব কিছুই পাওয়া যায়, কিন্তু 10:11 বাজলে তখন আর কিছু পাওয়া যায় না। সেই কারণে আমি ভাবছি যে ওরে সকাল সকাল বলবো, তারপর সকালবেলা ঘুমে থেকে উঠতেও সমস্যা, এই জন্য একটু সময় দিছি। এখন এসে বলতেছে যে মোটরসাইকেল নষ্ট, তো ওর হাতে হলো খাঁচা। আমি বাসায় যাই নাই, কারণ আবদিয়া হলো দেখে ফেলবে, কান্নাকাটি করবে, ওই যে ছিঁড়ে গেছে মোটরসাইকেলেরই, এই জন্য হলো আমি চলে আসছি। আবার ওরে দিয়ে হলো এই যে খাঁচাটা নিয়ে আসছি, ডিমের ওদিন কাছে ডিম আনছিলাম। চলো, কি কি কইছে লঙ্গিপুর বাজার গ্রামের পোলাপান লঙ্গিপুর বানাতে কি পারবো, মানে বাড়ি বাসায় গেছিল তো ওইটা আনার জন্য। আপা হলো আর বলছে যে এইভাবে যাইতেছে কি জন্য, মানে একটুখানি সুন্দর করে যাবে, এটা আবার বেশি হয়ে গেল কেন। চল আমরা যাই। তো ওদিনকে যে মাসুদ নিয়ে গেছিল বাজার করতে, ওখানে অনেক পরিচিত মাসুদের, তো যেন ভাবলাম আসলে বাড়িতে সবাই ব্যস্ত আর বাড়িতে সবাই অনেক কাজ করতেছে, আবার কাজ শুরু হয়ে গেছে বাড়িতে, তো সে কারণে সবাই আবার ব্যস্ত হয়ে পড়ছে। এই জন্য হলো আমি যাইতেছি, বাবা হলো ই করতেছে, মানে বাজারে গেছে, বাবা হলো বিক্রমপুর গেছে, মেজো ভাই হলো আমার ঘরের কাজ করতেছে, আর মেয়েরা মা ভাবি স্বামীনাপু তারা হলো নাস্তা বানাইতেছে। তো সবাই মোটামুটি ব্যস্ত, এই জন্য হলো আমি আসলাম। আমি ওই যে চরের মাছ কিনে গেছিলাম, তোমার মনে করো এই কলমি শাক টোকা আনছিলাম, নিজে ফুলে আনছিলাম, এত সুন্দর দেখা যায় ভিডিও ফুটেজ দেখে, আমি পরে মাই গড এত আল্লাহ কেন সে, আর টেস্ট খুব কিন্তু একটু ধক ধক লাগে যে নদীর তো। হ্যাঁ হ্যাঁ, কোথায়
কলা দেখা লোভ লাগে দেখো কলার মিছে আর খালি আরে সুন্দর কলা তো রসুন কি সুন্দর করে লাগাইছে কি করেন ভাই সার দেননি কত সুন্দর গ্রামটা কত সুন্দর রাস্তা মিঠু আছে আরো সুন্দর দেখতে পাচ্ছি আমলক্ষী গাছে থেকে কোনদিন মিষ্টি রস বেরোয় না আমি স্বপ্নে দেখতেছি আমার কেউ খাওয়াইতেছে আর বলতেছে যে মানে আমার দিতেছে যে এই রসটা খাও আজকে হলো স্পেশাল ভাবে তাকে হলো নাস্তা করে দিছি কারণ অনেক বেশি পরিশ্রম করে আমার সাথে সাথে যখন থেকে আমি এখানে আসছি ওরা যখন বলি তখন ও চলে আসে হেল্প করার জন্য এই জন্য দুজনে বাজারে আসছি ভাবলাম যে আগে নাস্তা করে নেই যেহেতু কিছু খাওয়া দাওয়া করে আসি নাই খাইতে থাকো তুমি আমার আজকে মনে করেন জম্মের বেলার করবেন আপনারা বুঝছেন গিফটটা অনুষের পাশে থেকে যখন আমি গিফটটা না তুমি না মানে গিফটটা অনুষের পাশে থেকে আমি বলছি আন্টি এট ফার্স্ট আন্টির সাথে এই প্রথম আমার খাইতে আসা এটা তোমার শৈলে পাইছিল ভবিষ্যতে আরো ভালো কিছু খাইতে পারো সে আবার চলে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেননি ডাল আলু আলু এক কেজি আলু 5 কেজি আলু আছে কমাই ধরেন তাহলে আমরা তো আর কোথাও জাস্টিফাই করি না এই জন্য যা ধরেন সেটাই নিয়ে দিই কি বলছো মনে করো আটা তো নীতি দিছি আচ্ছা এগুলো
উনি মনে এটার পেশা নিতে পারতেছে না, পেন মনে হইতেছে, তুমি মনে এটা পেশা নিতে পারতেছে না। চলো 340 টাকা না, এইগুলো কার বাকি? ওই যে পাবদা মাছ নিব বলে কি আনতি? পাবদা মাছ নিবেন? জয়েন্ট ফিল্ম মিললি তো একসাথে থাকা হয়তো। না দেখতেছি নাও পায় না তো কুলো না, ওরা কি হিসাবে দশ কিনা স্লিপ দেখলে দেখো তোর বিশ টাকা করে দেন। তুমি আমার হাতে কতগুলো দিছে দেখছেন? আমার হাতে কতগুলো দিছে, তিন পুলটা। এতগুলো কি মানুষ কিনে নি? 100 টাকা দিতে বলছিলাম না, তাহলে ঠিক আছে। কি নিবা তুমি? আলু আমাদের বাজার করা শেষ। যেখানে হলো যা যা নিচে ওগুলা ভাইয়া হলো দেখা দেখা দিতেছে। এটা কি? এটা ছোট নাই, ছোট জানবে না, রেট কম দেন সেটা সমস্যা নাই, কিন্তু এতগুলা নিলে কি হয়? খুললে তো নষ্ট হবে না? ছোটটা নিলে রেটটা সেম মাত্র 20 টাকা কম বেশি করব। আচ্ছা ঠিক আছে। পাঁচ কেজির প্যাকেট ছিল না আটার, এই জন্য হলো 1 কেজির করাই 5 কেজি হবে। তিনটা প্যাকেট, তিনটা না 5টা প্যাকেট নিলাম।
5 kg. আর স্টিক নুডলস নিলাম দুইটা এখানে ওদিনকে ভাইয়াকে বলছিলাম ভাইয়া আনছে একটু মোটা আছে যে টানতে বললাম এটা একটু চেক করুন দোকানদার দিয়ে হেরা আন দিয়েছি কই যে দেখেন আমি হ্যাঁ নুডলস লাগবো তো এখন আমরা চলে যাব বাজার করা শেষ মাছ ওইগুলা কই গরিব মানুষের 10-20 নিলাম সমস্যা তুমি যা ইচ্ছা তা করো মেয়েমান সে তো খারাপ না যতটা নি ডাইন মনে করো তোরা বাইশে থাকলে কি এগুলো জমা করতো ওইটা 8,000 টাকা ইনকাম করতে তো না এটার জন্য পরিশ্রম করতে তো না আমি হলো বাজার করে আসতেছি আর ওই যে আমার মা হলো দাঁড়াই আছে আমার মেয়ের নিয়া মেয়ে নিয়ার মানে মেয়েরাই খেয়ে গেলে যা হয় এই যে আমার মেয়ে দাঁড়াই আছে আম্মু 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 আস 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 এই তো আমরা বাড়িতে ঢুকে গিয়েছি বাড়িতে কে কি অবস্থায় আছো এই তো আমরা চলে এসেছি টাটা দিয়েছে আপনি আর টাটা দিয়েছে এই যে চলে আসলাম মেয়ে হলো আগে যে তারাই হলো হ্যাঁ মা তুমি কাঁদছো মাছে 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 তোমার রে যাও না মাছে মাছে তোমার মাছে এরকম কর না এরকম কর না এই যে যা যা আনছি এই যে লিস্টটা রাইখা দিও মা এটার মধ্যে হলো ডিমের ইটা আছে ডিম রাইখা চলে আসছি আমরা ফায়ার লিস্ট এটা হলো চাপাতি চাপাতি হ্যাঁ চাপাতি তুমি করলো না চাপাতি না লবণ আর ওই যে স্টেক নুডলস আনছি 5 কেজি আটা আনছি আর ওই যে মা ভেজলিন আনছি আর এই যে নুডলস মশলা আচ্ছা আব্দিয়া হলো কান্নাকাটি করতেছে যে যে বাজার আনছি তুমি ই করো আমি আব্দের নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ দেখো ওই যে মা